हेलो तुम्हारे सबाई के आबार वेलकम आमादेर एवं तुम्हारे ऑनलाइन ट्यूशन क्लास शिमला ऑनलाइन ट्यूशन क्लास है। तो आशा करी वर्तमान परिस्थितिते सबाई बाड़ीते आछो, सुस्थ आछो, भालो आछो। तो तुम्रा जखन बाड़ीते आछो सेरम भावे बाड़ीतेई थाको एवं निजेदेर पड़ाशोनाटा चालाओ। তোমাদের পড়াশোনাটার ক্ষেত্রে যদি তোমরা পিছিয়ে পড়ো, মানে এখন যদি না পড়ো, পরবর্তীকালে যখন সমস্ত পরিস্থিতি ঠিক হয়ে যাবে তখন কিন্তু তোমরা সেই জায়গাটার সাথে খাপ খাইয়ে উঠতে পারবে না। সুতরাং চেষ্টা করো বাড়িতে থেকে পড়াশোনা করার, এবং যেরকম স্কুলে ভালোভাবে পড়াশোনাটা তোমরা করো সেরকমভাবেই বাড়িতেও পড়াশোনাটা করো। প্রত্যেক স্যার ম্যাডাম যারা ভিডিও আপলোড করছেন তাদের ভিডিওগুলো ফলো করো এবং নিজেদের পড়াশোনাটা চালিয়ে যাও। তো সেরকমভাবে শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে আমরা দুটো চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি, এক রাশিবিজ্ঞান, দুই ডেলার্স কমিশন। গ্রুপ এ এর একটা চ্যাপ্টার আর গ্রুপ ডি এর একটা চ্যাপ্টার করেছি। তো গ্রুপ ডি এর আজকে সেকেন্ড চ্যাপ্টার, বা টোটাল তোমাদের সিলেবাসের ইলেভেন চ্যাপ্টারটা নিয়ে আমি আজকে একটু আলোচনা করব। সেটা হচ্ছে শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের ভূমিকা বা টেকনোলজি ইন এডুকেশন। টেকনোলজিটা কি, প্রযুক্তিবিদ্যাটা কি, প্রযুক্তি মানে টেকনিক বা দক্ষতা। এই টেকনিক বা দক্ষতা বলতে কিন্তু প্রযুক্তি বিজ্ঞান বলতে আমরা কিন্তু ফার্স্টে কম্পিউটারে চলে যাই, কিন্তু শুধু কম্পিউটার কিন্তু আমাদের প্রযুক্তি নয়। আমাদের প্রযুক্তি মানে সব কিছু আমাদের প্রযুক্তি, টিভি, রেডিও, ঠিক আছে, তারপরে বিভিন্ন কৃষি বিজ্ঞান, সমস্ত সেক্টরে প্রযুক্তির অবদান আছে। দেখো কৃষি বিজ্ঞানের ক্ষেত্রে প্রযুক্তির অবদান আছে, মহাকাশ, আমরা যে আকাশে স্যাটেলাইট পাঠাচ্ছি স্যাটেলাইটে প্রযুক্তি, প্রত্যেকটা জায়গাতে প্রযুক্তিবিদ্যার অবদান আছে। প্রযুক্তিবিদ্যা ছাড়া কোনো দেশ কোনোভাবেই উন্নত করতে পারে না, ঠিক আছে। এই প্রযুক্তির সাহায্যে আমরা অনেক অনেক নতুন নতুন জিনিসের আবিষ্কার করতে পারছি যেগুলো পরবর্তীকালে আমাদের কাজে লাগছে। থিওরিটিক্যাল বা তত্ত্বগত বিষয়ের অ্যাপ্লাইড বিষয়টি হচ্ছে প্রযুক্তি, তত্ত্বগত বিষয়ের প্রয়োগগত ক্ষেত্র হচ্ছে প্রযুক্তি। এই প্রযুক্তি শব্দটা একটা গ্রিক শব্দ টেকনিক থেকে এসছে। এই টেকনিকের অর্থ কি, টেকনিকের অর্থ হচ্ছে দক্ষতা বা স্কিলস। এই স্কিলস বা দক্ষতা থেকে এসছে আমাদের প্রযুক্তিবিদ্যার সামান্য কিছু অংশ। প্রযুক্তি বিজ্ঞান, এই বিজ্ঞান কথাটার অর্থ লগস থেকে এসছে। লগসের অর্থ হচ্ছে বিজ্ঞান বা সায়েন্স। তার মানে আমরা প্রযুক্তি বিজ্ঞান যে অর্থটা সেটা করতে পারি কার্য বা শিল্প বা দক্ষতার ক্ষেত্রে। তত্ত্বগতভাবে প্রয়োগমূলক ক্ষেত্র সেটাই হচ্ছে আমাদের প্রযুক্তি বিজ্ঞান। তত্ত্বগতভাবে প্রয়োগমূলক বিজ্ঞানটাই হচ্ছে প্রযুক্তি বিজ্ঞান। তোমাদের যখন মানে প্রযুক্তি বিজ্ঞানের সংজ্ঞা লিখবে তখন লিখবে কলা, শিল্প বা দক্ষতা নিয়ে অনুসন্ধানমূলক বিজ্ঞান, বা অনুসন্ধান করার বিজ্ঞান হচ্ছে প্রযুক্তি বিজ্ঞান। এটা হচ্ছে একটা নর্মাল প্রযুক্তি বিজ্ঞানের ধারণা। তো শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানটা 5টা M বা 5M এর উপর প্রতিষ্ঠিত। 5টা M কি কি, ম্যান, মিডিয়া, মেশিন, ম্যাটেরিয়াল আর মেথড। তার মানে কি কি বললাম, মেথড মানে পদ্ধতি, মেটেরিয়াল মানে কাঁচামাল বা বিষয়সমূহ, মিডিয়া মানে গণমাধ্যম বলতে পারো, বা মিডিয়া সায়েন্স যেটা আমরা বলি মানে লোকের সাথে কমিউনিকেট যেটাই করতে পারি সেটা, মেশিন মানে যন্ত্র, আর ম্যান মানে মানুষ। মানুষ যে বিজ্ঞানটা পরবর্তীকালে চালাচ্ছে বা মানুষের দ্বারা চালিত বিজ্ঞানটাকে আমরা শিক্ষামূলক মনোবিজ্ঞান বা শিক্ষামূলক প্রযুক্তি বিজ্ঞান বলছি। শিক্ষামূলক প্রযুক্তি বিজ্ঞান শুধু মানুষ চালায় এরকম, বা শুধু শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করা হয় তার জন্য আমরা শিক্ষামূলক মনোবিজ্ঞান বলছি, এবং বিভিন্ন সেক্টরে যে প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে সেগুলো বিভিন্ন সেক্টর ওয়াইজ তাদের নাম দেওয়া হচ্ছে। তার মানে 5টা M এর উপর আমাদের শিক্ষামূলক মনোবিজ্ঞান, শিক্ষামূলক প্রযুক্তি বিজ্ঞানটা নির্ভর করছে। সেটা হচ্ছে মেথড বা পদ্ধতি, মেটেরিয়াল বিষয়বস্তু, মিডিয়া মানে লোকের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা, মেশিন মানে বিভিন্ন রকম যন্ত্র, এবং ম্যান মানে মানুষ। এই 5টা বিষয়ের উপর কিন্তু আমাদের শিক্ষামূলক প্রযুক্তি বিজ্ঞান নির্ভর করছে। এই যে প্রযুক্তি বিজ্ঞান, এই প্রযুক্তি বিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো কি কি, দেখো প্রযুক্তি বিজ্ঞান বা শিক্ষামূলক প্রযুক্তি বিজ্ঞান তোমাদের মেনলি যেটা আছে, শিক্ষামূলক প্রযুক্তি বিজ্ঞানের বৈশিষ্ট্য, শিক্ষামূলক প্রযুক্তি বিজ্ঞান দ্বারা শিক্ষা বিজ্ঞানে বৈজ্ঞানিক নীতি প্রয়োগ করা হচ্ছে, এটার প্রধানতম বৈশিষ্ট্য, বৈজ্ঞানিক নীতি ব্যবহার করা হচ্ছে। 2, প্রযুক্তি বিজ্ঞানের মাধ্যমে শিক্ষা প্রক্রিয়াকে সহজ এবং সক্রিয় করে দেওয়া হয়েছে। এই যে তোমাদের সাথে আমরা কমিউনিকেট করি এটা কিন্তু প্রযুক্তিবিদ্যা ছাড়া সম্ভব ছিল না। এটা যদি প্রযুক্তি আমাদের না থাকতো তাহলে আমরাও ঘরে বসে থাকতাম, তোমরাও ঘরে বসে থাকতে, আমাদের দেখতেও পেতে না,
এই প্রযুক্তির উন্নতির ফলেই তোমরা আজকে আমাদের দেখতে পাচ্ছ, তাতে সক্রিয় এবং সচল করে দিয়েছে প্রযুক্তিবিদ্যা শিক্ষাক্ষেত্রে যোগাযোগের একটি বিশাল বড় মাধ্যম। এখন তোমরা অনলাইন ক্লাস করছো তাই বুঝতে পারছো, কিন্তু অনেক শিক্ষাক্ষেত্রে বা অনেক জিনিস আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে শিখতে পারি। বিভিন্ন বিদেশের বিভিন্ন বিষয়বস্তু আমরা ঘরে বসে শিখতে পারি। তোমাদের ইউটিউব সবথেকে বড় একটা উদাহরণ, যেটা শিক্ষার সাথে যোগাযোগ করে দিয়েছে। আর শিক্ষা শুধুমাত্র শ্রবণ এবং দর্শকমূলক, অডিও ভিজুয়াল দুটোই পাচ্ছি আমরা। আমরা দেখতেও পাচ্ছি, আমরা শুনতেও পাচ্ছি। বেতারের সাহায্যে কী করি আমরা? শুধু শুনতে পাই, বা টিভির সাহায্যে শুধু আমরা দেখতে পাই। কিন্তু এই যে মোবাইল বা ইন্টারনেট বা মানে এরকম ওয়েব ক্যামেরার সাহায্যে যে সমস্ত জিনিসপত্র হয় সেগুলোতে আমরা দেখতেও পাই, শুনতেও পাই। টিভিতে আমরা দেখতে পাই, শুনতে পাই, রেডিওতে খালি পাই না। বিভিন্ন OHP পরবর্তীকালে আমি তোমাদের পড়াবো, ওভারহেড প্রজেক্টর, কম্পিউটার, প্রত্যেকটা জিনিস আমি তোমাদের পড়াবো, এর মধ্যেই আছে। নেক্সট ক্লাসে ওগুলো আমি তোমাদের পড়াবো। তার মধ্যে প্রত্যেকটা জিনিসের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। যদি আমি শুধু শুনতে পাই তার মধ্যে আমাদের মধ্যে একটু একঘেয়েমি বা মনোটনি চলে আসে, বাট দেখে দেখে যখন আমরা পড়ি তখন কিন্তু আমরা সবথেকে ভালো বুঝতে পারি, ঠিক আছে। আবার শিক্ষামূলক পরিবেশ রচনা করে, শিক্ষার মডেল তৈরি করে, শিক্ষার মাধ্যমটা ঠিকঠাকভাবে বলতে পারে। আমি এখানে বাংলাভাবে বলছি, তাতে প্রত্যেকে আমাদের যারা বাঙালি আছে তারা সবাই বুঝতে পারছো, কিন্তু এবার যদি ইংরেজিতে বলতাম তাহলে সবাই বুঝতে পারতো, কিন্তু যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থাকি, পশ্চিমবঙ্গে, সেই জন্য আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা, সেজন্য বাংলার মাধ্যমে বলাটাই তোমাদের কাছে সবথেকে বেশি। এখানে যদি ইংরাজি বলা হতো, এই সাবজেক্টে যদি আমি ইংরেজিতে বলতাম তাহলে তোমাদের বুঝতে হয়তো একটু অসুবিধা হতো, তো বাংলাতে তোমরা আরও তাড়াতাড়ি ভালোভাবে বুঝতে পারবে। এগুলো হচ্ছে শিক্ষা প্রযুক্তিবিদ্যার বৈশিষ্ট্য। তার মানে কী কী বুঝলাম? এক, শিক্ষা প্রযুক্তিবিদ্যা কী, আগে শুধু জানলাম প্রযুক্তিবিদ্যা কী, তারপর শিক্ষামূলক প্রযুক্তিবিদ্যা কী, তিন নম্বর জানলাম শিক্ষামূলক প্রযুক্তিবিজ্ঞানের বৈশিষ্ট্য। এবার আমি জানবো যেটা, শিক্ষায় প্রযুক্তিবিজ্ঞানের ভূমিকা, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিজ্ঞান কেন ব্যবহার করা হয়। দেখো, চাহিদাভিত্তিক বিভাগ নির্বাচন। তোমরা কম্পিউটার যারা পড়াশোনা করেছো বা করবে পরবর্তীকালে, কম্পিউটারে কিন্তু বিভিন্ন ভাগ আছে, শুধু একটা দিক দিয়ে পড়াশোনা করা যায় না, অনেক জিনিস আছে। কম্পিউটারের উপর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের উপর প্রশ্ন হয়, সফটওয়্যারের উপর প্রশ্ন হয়, হার্ডওয়্যারের উপর প্রশ্ন হয়, বিভিন্ন চাহিদাভিত্তিক তোমাদের যে যে জিনিসগুলো প্রয়োজন সেই সেই জিনিস তুমি দেখবে। এই যে ইউটিউবে তোমাদের চ্যানেলে পড়াশোনা করার প্রয়োজন, তোমরা পড়াশোনা করছো, কারোর হয়তো রান্না দেখার প্রয়োজন, সে রান্না দেখবে, ঠিক আছে। কারোর হয়তো তোমার আর্ট অ্যান্ড ক্রাফ্টের কিছু প্রয়োজন, সে আর্ট অ্যান্ড ক্রাফ্ট দেখবে। এইভাবে প্রত্যেকটা চাহিদাভিত্তিক বিষয় আমরা বা বিভাগ আমরা নির্বাচন করব। দুই হচ্ছে বিশেষজ্ঞ প্রযুক্তিবিদ গড়ে তোলা। বিশেষজ্ঞ প্রযুক্তিবিদ মানে ঠিকঠাক যারা প্রযুক্তিবিদ্যাটা ঠিকঠাক অ্যাপ্লাইড সায়েন্স, যেটাকে ভালোভাবে তোমার বিষয় তোমাদের বোঝাতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে আত্মতৃপ্তি, নিজেদের ভালোভাবে বুঝতে পারি, তার জন্য নিজেরা খুব বারবার আমি ভিডিওগুলো যদি চালিয়ে দেখতে থাকি তাহলে আমরা একবারে যেটা শুনবো তার থেকে অনেক বেশি ভালোভাবে বুঝতে পারবো। যদি আমি যে জায়গাটা আমার আটকাবে সেই জায়গাটা আমি বারবার রিভাইন্ড করে দেখবো যে না, এই জায়গাটা বুঝতে পারছি না, তার মানে আমাদের নিজেদের মধ্যে একটা আত্মতৃপ্তি আসবে। তারপরে হচ্ছে উন্নত জাতি গঠন, সুপ্ত প্রতিভার বিকাশ। প্রত্যেকের মধ্যে ধরো কেউ ইউটিউবে খুব ভালো করে নাচ গানের প্রোগ্রাম দেখতে দেখতে নিজেদের মধ্যে কিছু একটা আবিষ্কার করলো যে না, আমি এই নাচটা দেখে দেখে এরকমভাবে একটু নাচের প্র্যাকটিস করি যদি কিছু পারি। অনেক দেখবে টিভিতে এখন দেখায় যে ইউটিউব দেখে কেউ ভালো ডান্স করতে লেগেছে, মানে তার ডান্স করার ইচ্ছাটা তৈরি হয়েছে, কেউ ভালো আঁকতে শিখেছে, কেউ আর্ট অ্যান্ড ক্রাফ্টের ভালো কিছু জানে, এগুলো ইউটিউবের মাধ্যমে হচ্ছে বা তারা সেই জিনিসগুলো দেখছে বলে হচ্ছে। আচ্ছা, অনিশ্চয়তা দূরীকরণ। তারপরে তোমরা বলতে পারো সামাজিক মর্যাদা বৃদ্ধি। যারা পড়াশোনার দিক থেকে যারা পিছিয়ে পড়ছে বা হয়তো কোনো কারণে তারা হয়তো পড়াশোনাটা কন্টিনিউ করতে পারেনি একটা সময়ের পর, তারা এই কম্পিউটার বা ইউটিউব বা মোবাইল, এখন সবার কাছে মোবাইল আছে, ইন্টারনেট তো প্রায় ঘরে ঘরে সবার আছে, তারা দেখে দেখে কিন্তু আবার সেই তাদের পড়াশোনাগুলো নতুনভাবে চালু করতে পারে, ঠিক আছে। একঘেয়েমি দূরীকরণ, এটা একটা সব থেকে বড় বিষয়। আমরা যখনই কোনো জিনিসটা নিয়ে বোর হয়ে যাই, পড়তে পড়তে বোর হয়ে গেলাম একটু আর্ট অ্যান্ড ক্রাফট দেখে নিই, পড়তে পড়তে বোর হয়ে গেলাম একটু রান্নাটা দেখে নিই, তাহলে কী হবে? তাহলে তোমাদের একঘেয়েমিটা চলে যাবে। সিরিয়ালস দেখতে পারি, সিনেমা দেখতে পারি, কি সব দেখা যায়, ঠিক আছে। তারপরে দেখো ব্যতিক্রমী শিক্ষার্থী নির্বাচন, যারা একটু অন্যরকম, যাদের এই এক মানে আমাদের একঘেয়েমি পড়াশোনায় যাদের মন নেই, যারা একটু ক্রিয়েটিভ কিছু করতে চায়, তারা কিন্তু সেই ক্রিয়েটিভ জিনিসগুলো দেখবে, ঠিক আছে। মানব সম্পদের অপচয় রোধ, হিউম্যান রিসোর্স এর যে অপচয়টা করি আমরা সেটা রোধ হয়। জাতীয় আয় বৃদ্ধি, দায়িত্বশীল নাগরিক গঠন, এরকম বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তিবিজ্ঞানের
অবদান আছে। ঠিক আছে, এবার দেখো আমরা যে শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তি বিজ্ঞানটা যেটা ব্যবহার করছি তার অনেক যেমন সুবিধা আছে তেমন কিছু কিছু অসুবিধাও আছে, যার জন্য পরবর্তীকালে শিক্ষা মানে শিক্ষা প্রযুক্তিবিদ্যা শুধুমাত্র ব্যবহার না করে কিছু কিছু জায়গায় এগুলোকে একটু মানে কম করে দেওয়ার ব্যবহার করার ফলাফল আছে। যে সবসময় ব্যবহার করলে যে শুধু উন্নতি হবে তা না, কিছু কিছু ক্ষেত্রে তোমরা প্রবলেমও তৈরি করো, কিছু কিছু ক্ষেত্রে সেই সমস্যাগুলো আগে জেনে নিই যে শিক্ষা প্রযুক্তিবিজ্ঞান ব্যবহার ক্ষেত্রে কি কি সমস্যা আছে। আর্থিক দৈন্যতা, একটা ইন্টারনেটের খরচ যেটা সেটা হয়তো সবসময় জোগাড় করা সম্ভব হয় না, অনেক জারিতেই অনেক অনেক মিডিয়কার ফ্যামিলি আছে যারা সেভাবে আর্থিক সচ্ছল নয়, তো সেই কারণে ইন্টারনেটের ব্যয়বহুল খরচ তারা হয়তো অনেক সময় জোগাড় করতে পারে না। ঠিক আছে, চাহিদা ও যোগানের মধ্যে অসামঞ্জস্য, ধরো কোনো একটা জিনিসের ব্যাপারে আমরা মানে ওটা চাইছি বা ওটা পড়তে চাইছি বা ওটা দেখতে চাইছি কিন্তু একটা টাইমের পর আমি ওটার পর আর ভিডিও পাচ্ছি না, তাহলে কি হয়, আমার চাহিদাটা ভেতরেই থেকে যাচ্ছে বাট আমি যোগানটা ঠিকঠাক পাচ্ছি না, হয়তো আবার কদিন বাদে পেলাম, ঠিক এরকম ভাবেই তার মানে কি একটা অসামঞ্জস্য তৈরি হচ্ছে। আধুনিকীকরণের এতটাই মডার্নাইজেশন হয়ে যাচ্ছে যে পুরোনো দিনের লোকেরা অনেক সময় কমিউনিকেট করতে পারছে না। তারপর হচ্ছে দক্ষ শিক্ষকের অভাব, এটা একটা বড় অভাব, দক্ষ শিক্ষক কিন্তু মানে এরকম ভাবে প্রযুক্তির মাধ্যমে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু দক্ষ শিক্ষক, যারা পুরোনো আমলের শিক্ষক তাদের শিখতে একটু অসুবিধা হচ্ছে, তারা এইভাবে কম্পিউটার ব্যবহার করতে বা মোবাইল ব্যবহার করতে অভ্যস্ত নয়, তাদের শিখতে একটু সমস্যা হচ্ছে। তারপর কর্মরত শিক্ষকদের প্রশিক্ষণের অভাব, প্রশিক্ষণ ঠিকঠাকভাবে পাচ্ছে না, কারণ এইভাবে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার কোনো আলাদাভাবে প্রশিক্ষণ হয় না, সেই কারণে তারা ঠিকঠাকভাবে প্রশিক্ষণটা পাচ্ছে না। ভাষাগত সমস্যা, যেটা আমি তোমাদের বললাম ল্যাঙ্গুয়েজ প্রবলেম, আজকে আমি বাংলায় বলছি বাঙালি যারা তাদের সুবিধা হচ্ছে, হিন্দি ভাষাভাষী মানুষদের অসুবিধা হচ্ছে, ইংরেজি ভাষাভাষী মানুষদের অসুবিধা হচ্ছে। ঠিক আছে, সুতরাং সবার যে সুবিধা হচ্ছে তা কিন্তু নয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে অসুবিধাও হচ্ছে। তারপরে দেখো জনসংখ্যার বৃদ্ধি, এটা তো আমাদের দেশের সব থেকে বড় সমস্যা, জনসংখ্যা বৃদ্ধি, পপুলেশন ডিসপোশন সব থেকে বড় সমস্যা, এই জনসংখ্যা বৃদ্ধির জন্যই আমাদের দেশের অনেকটা অনেক কিছু প্রবলেম তৈরি হচ্ছে। এই অনেক, এবার ধরো একটা বাড়িতে একটাই মোবাইল, এরকম তো অনেক বাড়ি আছে, এবার সে তার ভাই আছে তার বোন আছে তারা সবাই যদি পড়তে চায় তাহলে একই টাইমে পড়তে পারছে না, তাদের ভাগ 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 করে পড়তে হচ্ছে, যখন দরকার তখন তারা ফোনটা পাচ্ছে না বা কম্পিউটারটা পাচ্ছে না, অসুবিধা হয়ে যাচ্ছে। এই জন্য বলছে জনসংখ্যার বৃদ্ধি। আর তারপরে হচ্ছে মান্ধাতা আমলের মানসিকতা, মানে যারা পুরোনো আমলের শিক্ষক যারা একটু মানে আধুনিকীকরণ বা আপডেশন বা মডার্নাইজেশনে অতটা বিশ্বাসী নয়, তারা কি মনে করছে যে আমি যদি ক্লাসরুমে বসে ঠিকঠাকভাবে শিক্ষা দিই সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা, এই ফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে বা অন্যান্যভাবে এরকমভাবে কমিউনিকেট করাটা তাদের কাছে ঠিকঠাক বলে মনে হচ্ছে না। এইগুলো হচ্ছে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিজ্ঞানে মানে প্রযুক্তিবিজ্ঞান ব্যবহারের সমস্যা। এবার কিছু কিছু যে ক্ষেত্রে যে এই যে সমস্যাগুলো সমাধানের উপায় আমরা জানতে হবে, তো আমি যদি সমস্যা নিয়ে বসে থাকি তাহলে তো আমি সমাধান করতে পারবো না, তাহলে প্রযুক্তিবিজ্ঞানের সমস্যার সমাধানটা কি কি। আর্থিক অনুদান, প্রথমেই কিছু অর্থ সাহায্য করতে হবে যাতে প্রত্যেকের কাছে পকেট ফ্রেন্ডলিভাবে তারা ইন্টারনেটটা ব্যবহার করতে পারে এবং ভালোভাবে শিখতে পারে। তারপর হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ, দেখো মডার্নাইজড করতে হবে, আপডেট করতে হবে শিক্ষকদের, মানধাতার মানসিকতাটা বদলাতে হবে যে এরকমভাবে করলেও পড়াশোনা হয়, এরকমভাবে করলেও স্টুডেন্টরা ভালোভাবে শেখে, এটা বলতে হবে, তার জন্য উপযুক্ত প্রশিক্ষণ দরকার। আমাদের যেটা নর্মাল স্কুল ক্ষেত্রে যেটা করা হচ্ছে বিএড বা ডিএড, প্রাথমিকদের ডিএড, উচ্চ মাধ্যমিকদের বিএড, তো সেটা করে আমরা অনেক কিছু ব্যবহার শিখছি, সেরকমভাবেই এইভাবে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার ক্ষেত্রেও বা প্রযুক্তির মাধ্যমে শিক্ষার ক্ষেত্রেও কিছু তোমার প্রশিক্ষণের প্রয়োজন আছে। তারপরে হচ্ছে বিভিন্ন যন্ত্রাদির সাথে শিক্ষার্থীদের এবং শিক্ষকদের পরিচয় ঘটানো, OHP আমি বললাম তোমাদের কম্পিউটার কিভাবে ব্যবহার করব না করব, OHP কিভাবে ব্যবহার করব, এগুলো প্রত্যেকটা জিনিসের সঙ্গে প্রত্যেকের পরিচয় ঘটাতে হবে। টিভির সাথে তোমাদের পরিচয় ঘটানোর দরকার নেই, সবাই মোটামুটি জানো, কিন্তু OHP বা কম্পিউটারের সাথে এখনও আমার মনে হয় কিছু কিছু জনের পরিচয় ঘটানো দরকার আছে, বিশেষত OHP-র সাথে। তারপর হচ্ছে আদর্শ পাঠ্যক্রম, একটা ঠিকঠাকভাবে সিলেবাস তৈরি করতে হবে যার দ্বারা প্রত্যেকে সমানভাবে উপকৃত হয় এবং তারা ভালো করে শিখতে পারে। তারপরে আঞ্চলিক ভাষায় পাঠদান, যেটা বললাম শুধু আঞ্চলিক ভাষা মানে আমাদের কিন্তু বাংলা, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি কিন্তু হিন্দিও প্রচুর মানুষ আছে যারা বাংলা বলতে পারে না, এখানেও সেরকমভাবে হিন্দিটা আমরা সেভাবে চালু করিনি, কারণ আমরা যেহেতু বাংলা বাঙালি সুতরাং বাংলার ভাষার মাধ্যমে শিক্ষাদান করা হচ্ছে। কর্মসংস্থান,
কাজের জায়গা তৈরি করতে হবে, যারা এরকমভাবে শিখছে তারা তো কাজ দিতে হবে, নইলে তারা শিখে কি করবে, ঠিক আছে? গবেষণা, এই যে এটা এরকমভাবে হচ্ছে, বিভিন্ন গবেষণা, আরও কীভাবে এটার উন্নতি করা যায় তার গবেষণা, অনগ্রসর শ্রেণী যারা এসসি এসটি ওবিসি তাদের জন্য কিছু কিছু ব্যবস্থা নিতে হবে, মহিলাদের জন্য, বিশেষত মহিলা যারা ঘরে বসে থাকে সেই সমস্ত গৃহকর্ম করে, যারা হাউস ওয়াইফ বা যারা আমাদের মায়েদের আমল, মায়েরা বা জেঠিমারা বা মাসিমারা তাদের আমলের মানুষজন, তাদেরকে ভালো করে ইচ্ছার সাথে বোঝাতে হবে। তখন তারা হয়তো সেভাবে তাদের পড়াশোনাটা কন্টিনিউ করতে পারেনি, এখন করতে পারে। বয়স্ক শিক্ষা চালু করতে হবে, তাতে প্রত্যেকটা মানুষ যাতে সমানভাবে শিক্ষা নিতে পারে। বয়স্ক মানুষেরও অনেকের মনের ইচ্ছা থাকে যে আমি পরবর্তীকালে আরও ভালো পড়াশোনা করবো, আমি এটা নিজে দেখেছি। সুতরাং তাদেরকে এই সমস্ত ব্যবস্থার সাথে পরিচয় ঘটাতে হবে। মেধাবী এবং গরিব ছাত্রদের জন্য ছাত্রবৃত্তির ব্যবস্থা করতে হবে, স্কলারশিপ দিতে হবে, আর বেসরকারি উদ্যোগ, কিছু কিছু জায়গায় বেসরকারিকে উদ্যোগ নিতে হবে। শুধুমাত্র সরকারি উদ্যোগের সাহায্যে কিন্তু এটা এতভাবে মানে এত বিস্তার করা সম্ভব নয়। কিছু কিছু জায়গায় এরকম জিও বেশিগত, এগুলো সব কিন্তু বেসরকারি, বেসরকারি সংস্থা, বিএসএনএল ছাড়া বেসরকারি সংস্থা, জিও এয়ারটেল ভোডাফোন এগুলো কিন্তু সবই বেসরকারি। বেসরকারিকে আরও বেশি করে উদ্যোগ নিতে হবে যাতে শিক্ষা ব্যবস্থাটার ক্ষেত্রে আরও কিছুটা ভালোভাবে উন্নতি করা যায়। তার মানে আজকে আমরা এতটুকুনি জানলাম যে প্রযুক্তিবিজ্ঞানের কী কী অবদান শিক্ষার ক্ষেত্রে, সমস্যা সমাধান, ভূমিকা, বৈশিষ্ট্য, কাকে কি বলে না বলে, এটা আমরা জেনে ফেললাম আজকে। পরের ক্লাসে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কম্পিউটার সম্বন্ধে জানবো, ওএইচপি সম্বন্ধে জানবো, কম্পিউটার অবদান সম্বন্ধে জানবো, সফটওয়্যার হার্ডওয়্যার এগুলো সম্বন্ধে জানবো, ঠিক আছে? তো আজকের মতন ভালো করে বাড়িতে ক্লাসটা প্র্যাকটিস করো, বা ক্লাস ভালো করে জিনিসটা বাড়িতে একটু দেখে নিও, পড়ে নিও, আর বিশেষত তোমাদের যে সমস্যা সমাধানগুলো আসে, আর শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিজ্ঞানের ভূমিকাটা বিশেষ আসে, শিক্ষাবিজ্ঞানে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিজ্ঞানে শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানের ভূমিকাটা একটু ভালো করে পড়বে, আর সমস্যাটা কী কী হয় সেটা একটু দেখে নেবে, আর কীভাবে সমাধান করা যায় সেটা দেখে নেবে। তো পরের ক্লাসে আমি এটা সিলেবাস মানে চ্যাপ্টারটা শেষ করে দেবো, এবং পরের ক্লাসে এটার বাদবাকি অংশ নিয়ে আলোচনা হবে।